আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মাস্টার্সের এই নতুন বইটি টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস, এটির সাজেশনস দেওয়ার কথা ছিল, তো আমি সাজেশনসটা যেভাবে দিয়েছি, এই বই আসলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগানো আছে, সেটার আমি সরাসরি ছবি তুলে এই ভিডিওর ডেসক্রিপশানে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, যেহেতু অনেকগুলো ছবি আসলে এক একটা প্রশ্ন। যেমন এই ভিডিওটিতে আপনারা যদি না দেখে সরাসরি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পড়া শুরু করে দেন তাতেও হবে, তবে আমি বলবো যে ভিডিওটি একটু দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে যে সাজেশনটি কীভাবে দেওয়া হয়েছে। যেমন স্টেজেস অফ রিডিং, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি যে কাজটা করেছি, এই পৃষ্ঠাটার ছবি তোলা আছে, এটারই অংশ এই পৃষ্ঠাটাও, তো এই পৃষ্ঠাটার ছবি তুলেছি। এরকম কিছু কিছু টপিক আছে, যেমন পারপাসেস অফ রিডিং, তারপর পারপাসেস অফ রাইটিং, এগুলো কিছু কিছু প্রশ্ন আছে, তিন চার পৃষ্ঠা। তো এখন কথা হচ্ছে ওই তিন চার পৃষ্ঠারই আমি ছবি তুলে দিয়েছি, অনেকগুলো পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আছে, তো সবটুকু কিন্তু পড়তে হবে না আপনাকে। ওই পাঁচ পৃষ্ঠার মধ্য থেকে পারপাসেস অফ রিডিং, অর্থাৎ কী উদ্দেশ্য ওই রিডিংয়ের, সেরকম অ্যান্সার পাওয়া যায় এরকম কয়েকটা পয়েন্ট, অর্থাৎ আমাদের চার পাঁচ পৃষ্ঠার মতো লেখা হবে, এরকম পড়লেই চলবে, পুরোটুকু আপনাকে না পড়লেও চলবে, তবে বইয়ে যেহেতু আছে সে কারণে আমি পুরোটাই দিয়ে দিয়েছি, আপনাদের সম্পূর্ণটুকু যে পড়তে হবে এরকমটা না। তো এরকম আমি এখানে শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেনের যতগুলো প্রশ্ন আছে এরকম মার্ক করা আছে, যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এবং যেগুলো শুধুমাত্র পিঙ্ক কালারের চিহ্ন দেওয়া আছে সেগুলো খুব বেশি গুরুত্ব না, মানে সেগুলোও অবশ্যই পড়তে হবে, তবে স্টার মার্কস দেওয়া বা ডাবল স্টার দেওয়া প্রশ্নগুলো আপনাকে একটু বেশিই পড়তে হবে। তাহলে আশা করা যায় কমন পাবে। আর বলে রাখি যে এই সাজেশনসটা দেওয়া হয়েছে মূলত হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, আমাদের একজন প্রফেসর বজলুর রহমান স্যার, যদিও স্যার এগুলো বলতে নিষেধ করছে, তবে আমার বিশ্বাস যে স্যার কখনো এই ভিডিও টিডিওগুলো চোখে দেখবে না, মানে খেয়াল করবে না আর কি। তো স্যারের সাজেশনস আমরা সবসময় কমন পাই, তাই আমরা ভরসা রাখতে পারি এবারও পাবো। তো যেটা বলছিলাম যে আপনারা স্টার মার্কসগুলো একটু বেশি করে পড়বেন, এবং যেগুলো বেশি বড় করে দেওয়া আছে সেগুলো এত বড় লেখার দরকার নেই, এবং আমি ভিডিও যে পিডিএফ লিঙ্কটা দিয়েছি এখানে, সেই পিডিএফের মধ্যে আমরা এই প্রিভিয়াস কোশ্চেনটারও একটা ছবি দিয়ে দিয়েছি, কারণ কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে অনেকে জানতে চান। তো এখানে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটুখানি কথা বলতে হবে। পার্ট ওয়ানে গত বছর প্রশ্ন অ্যান্সার করতে হয়েছিল দুটো, তো আমাদের দুটো না এসে আমাদের থাকবে হচ্ছে চারটে, এবং একটিতে থাকবে ফাইভ মার্কস করে, এবং আমাদের পার্ট থ্রিতে অ্যান্সার করতে দেওয়া হয়েছিল তিনটে কোয়েশ্চেন, অ্যান্সার এনি থ্রি, আমাদের দেওয়া থাকবে হচ্ছে অ্যান্সার এনি ফোর কোয়েশ্চেন, এবং এক একটা কোয়েশ্চেনের নম্বর থাকবে হচ্ছে 15। তো আশা করা যায় যে এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে, এবং সম্পূর্ণ সাজেশনসটি ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে যাদের কাছে ইভেন বই নেই তারাও এখান থেকে চাইলে পড়তে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওস আরও পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।